শারদা কেলেঙ্কারি জড়িত হিমন্ত বিশ্ব শর্মা গ্রেপ্তার কর। প্রতিবাদ শ্লোগানের উত্তপ্ত সিবিআই গুয়াহাটীস্থিত কার্যালয়। যুব কংগ্রেসের শতাধিক প্রতিবাদকারীক আটক। সিবিআইর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ আরক্ষীয়ে অভূতপূর্ব অভিযান চলায় সমগ্র দেশকে স্তম্ভিত করে তোলার পিছত অসমতো ইয়ার ব্যাপক প্রতিক্রিয়া অব্যাহত আছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিয়ে অসমের এজন মন্ত্রী শারদা কেলেঙ্কারি জড়িত থাকার পিছতো কিদরে হারি যাবলে সক্ষম হল তার প্রশ্ন উত্থাপন করার পিছতে আজি অসম প্রদেশ যুব কংগ্রেসের শতাধিক প্রতিবাদকারীয়ে গুয়াহাটির গড়সংস্থিত সিবিআই কার্যালয় ঘেরাও করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। শারদা কেলেঙ্কারি জড়িত মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গ্রেপ্তার করক, বিজেপি গো ব্যাক, সিবিআই নিরপেক্ষ হক স্লোগানের যুব কংগ্রেসে ব্যাপক প্রতিবাদ সাব্যস্ত করে। লুইস বার্জা কেলেঙ্কারি তো হিমন্ত বিশ্বর নাম আইছিল নির্বাচনের পূর্বে। এই বিজেপি সরকার, এই নরেন্দ্র মোদিয়ে এই রাজ্যিক বিজেপি নেতৃত্বে কৈছিল যে বিজেপি সরকার আহিলে তেওঁলোকে হিমন্ত বিশ্বক এরেস্ট করব। কিন্তু এরেস্ট করা তো দূরের কথা, আজির ডেটত বিজেপির মূল মানুষজন হয় হল হিমন্ত বিশ্ব শর্মা। আপনি যান ডাঙরে কেলেঙ্কারি করক, যান ডাঙর আপনি করাপশন করক, যদি আপনি বিজেপিত জয়েন করে এখটা করাপশন আপনার মাফ করে দিয়ে। প্রতিবাদকারীসকলে সিবিআইর ভূমিকাকে তীব্র সমালোচনা করে। সিবিআই কেন্দ্রর বহতিয়া আখ্যা দিয়ে যুব কংগ্রেসীসকলে নিরপেক্ষতা বজায় রাখবলে দাবি জানায়। সিবিআই আজি কেন্দ্রীয় যে বিজেপি শাসিত সরকার আছে তেওঁলোকৰ আঙুলির মূৰত নাচি থকা এটা সংগঠন হৈ পৰিছে। মমতা ব্যানার্জী বাইদেউ যি কৈছিলে যে তেওঁৰ ওচৰত সঠিক প্রমাণ আছে, যে 3 কোটি লৈছে ৰঙা আপোনাৰ যে ডায়েৰীখন আছে, পেনড্রাইভ আছে, এই গোটেই মস্ত বস্তু প্রমাণ থকাৰ পিছতো আজি সিবিআই কিয় নিমাত হৈ বহি আছে? আজি তেওঁলোকে সেই সৎসাহক দেখাওক, কোনো ধৰণৰ তেনেকৈ বিজেপি শাসিত সরকারের আঙুলির মূৰত নাচিবৰ কোনো ধৰণৰ প্ৰয়োজন নাই। প্রতিবাদ সাব্যস্ত করার মাজতে যুব কংগ্রেসীসকলে সিবিআই কার্যালয়ত প্রবেশ করবর চেষ্টা করে। যুব কংগ্রেসীসকলে আনকি আরক্ষীর সঙ্গে হতাহতিতে লিপ্ত হয়। পরিস্থিতি ক্রমাৎ উত্তপ্ত হয়ে পড়াত আরক্ষী শতাধিক যুব কংগ্রেসীক গ্রেপ্তার করে থানালে লৈ যায়। ক্যামেরা পার্সন সুনীত শইকীয়ার সঙ্গে উৎপল হালুর সহযোগত অগ্নিভ গগৈর রিপোর্ট, নিউজ 18।